কোকো বিচকে বিদায় জানিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি ক্যান্ডোলিম বিচের দিকে। আগুয়াডা ফোর্টটা আমরা যাচ্ছি না, আমরা আগুয়াডা ফোর্টের বদলে আগে যে ফোর্টটা গিয়েছিলাম ওই ফোর্টটা চুজ করেছি। চলে এসেছি ক্যান্ডোলিম বিচের খুব কাছে। ক্যান্ডোলিম বিচ জাস্ট এন্ট্রি পয়েন্ট, বেশ সাজানো গোছানো, দোকানগুলো অর্গানাইজড হয়ে রয়েছে পরপর পরপর। এদিকে একটা পে অ্যান্ড ইউজ টয়লেট অ্যান্ড বাথরুমস রয়েছে, আর বিচটা হচ্ছে এই দিকে। জাস্ট একটুখানি হেঁটে আসলে বিচটা চোখে পড়বে, আর এখানে প্রচুর ফটোগ্রাফার্সদের অত্যাচার আর কি ছবি তোলার জন্য। পাশে রয়েছে দুটো দারুণ সুন্দর বিচ শ্যাক। এই হলো প্যান্ডোলিম বিচ, ক্যান্ডোলিম বিচ। আর পরপর পরপর রয়েছে অনেকগুলো শ্যাক, কিন্তু আমরা বোধহয় এখানে লাঞ্চ করব না, আমরা আরেকটু এগিয়ে যাব তারপর লাঞ্চ করব। এখানেও বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। জলের রংটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, আর পরপর পরপর সব ফরেনাররা শুয়ে রয়েছে সানবাথ নিচ্ছে।
যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জল। ক্যান্ডেলিন বিচেও বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস রয়েছে, সাথে শ্যাক্সগুলো তো রয়েছেই, সাথে রয়েছে কাতারে কাতারে লোক। ক্যান্ডেলিন বিচ থেকে চলে এলাম, এত রোদ যে মানে থাকা যাচ্ছে না একেবারে, আর খিদেও পেয়েছে। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, একটা বেজে গেছে,
তো দেব ভাইয়া আমাদেরকে বললো যে গোয়ানিজ যে ফিশ থালি আছে সেটা স্পেশালিটি, এখানের সামুদ্রিক মাছেরই হবে মনে হচ্ছে আমার, তাই তো সেরকম একটা বিশেষ জায়গা যেখানের কিনা ফিশটাই মেন হাইলাইট থাকে সেখানে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি।